চুচুড়ার পিপুলপাতি মোড়ে দোকানের সামনে বিজেপির বেআইনি সহায়তা কেন্দ্র করার ফলে দীর্ঘদিন ধরে দোকান খুলতে পারছেন না ব্যবসায়ীরা। অভিযোগ, আজকে দোকান খুলতে এলে বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুচুড়া থানার পুলিশ। প্রথম যখন দোকানটা এরকম ওনারা বসেন, আমি এসেছিলাম, এসে বলেছি আমার দোকানে এসব কি করছেন। এলে বলছে দিদি আপনি যখনই দোকান খুলবেন আমরা চলে যাব। আমাকে দিনের পর দিন আমাকে বলছে কি যে দোকান খোলা যাবে না, আমরা এখানে বসেছি, আপনার দোকান কে বা আপনার দোকান না, আপনার মালিককে ডাকুন। হ্যাঁ, দিনের পর দিন আমি এই বিধবা মাকে দিয়ে এলে নিবার যত্ন বিজেপি লোক আজকে কি বললো পুলিশ এসে? পুলিশ এসে আমাকে বললো যে তোমরা থানায় যাও, আসো, তোমার সব কথা আমরা শুনছি। এখন কি আশ্বাস পেয়েছেন? একটু আশ্বাস পেয়েছি স্যারের কথা শুনে। হ্যাঁ, জোর জবরদস্তি, জোর জবরদস্তি একটু আমাদেরকে দোকান জীবিকা অর্জন করতে দিচ্ছে না। হ্যাঁ, ভাড়া বুবু দত্ত, বিশ্বমোহন দত্ত ওনার নাম। তার এটা হচ্ছে 90 বছরের জন্য, তার সমস্ত কাগজপত্র রেমনি সব আছে। আমার নাম মিনতি দত্ত। প্রথম কথা হচ্ছে আমরা এখানে কোনো রকম বাজে কাজ করি না। আমাদের মালিক, যে বাড়ির মালিক, দোকানের মালিক, সে আমাদের বলেছিল যে দোকানটা, আর দোকানটা 10 বছর বন্ধ আছে, সপ্তাহে 10 বছর এই দোকানের ভেতরে কেবিনের ভেতরে বাজে বাজে কাজ হতো, যার জন্য মালিক বন্ধ করে দিয়েছিল। 10 থেকে 15 বছর ধরে বন্ধ আছে। এত আগে হঠাৎ এখানে এসছে, কারণ এখানকার তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের ইয়ে চেয়ারম্যান এবং ইয়ে এখানকার যে মানে কী বলবো বিধায়ক, তারা মিলিতভাবে প্রচেষ্টায় আমাদের বিজেপিকে আটকাবার জন্য এইভাবে আমাদের নামে বদনাম দিচ্ছে। যেটা জানালো এরকম কারো দোকানের সামনে ইলিগালভাবে এরকম করা যায় না, এই পৌরসভাতেও নোটিশ দিয়েছে, ভেঙে ফেলা না পৌরসভাতে আমরা কোনো নোটিশ পাইনি ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে ইলিগাল যেটা, ইলিগাল অনেক পার্টি অফিস আছে, তৃণমূলের কয়েকশো পার্টি অফিস দেখিয়ে দেবো, সেইগুলো কেন চোখে পড়ছে না? কী চাইছে? আমরা চাইছি যে এখানে মাল বহু দত্ত মালিক, মালিক যদি বলে আজ যে বিমায় এখান থেকে সরে যাও, আমরা পুলিশ সরে যাবো। আপনারা নিজেরাই জানেন, উনি তো উল্টো বলে, উনি তো নিজে আমার কাছে 10 লক্ষ টাকা চেয়েছেন, কদিন আগে 10 লক্ষ টাকা দাও আমি তোমার চাবি ছেড়ে দেবো। তখন মালিককে বললাম, মালিক বলে ঠিক আছে তুমি ইয়ে সব পয়সা করি কাগজ দিতে বলে আমার সঙ্গে কেস চলছে। আমার নাম নিমাই দত্ত, আমি বিজেপি হুগলি জেলার সদস্য। বিজেপি গায়ের জোরে সব কাজ করে, সেটা কোনো গরিব মানুষ, কোনো মহিলাকে তার দোকান দখল করাই হোক অথবা বিল পাস করানোই হোক, সবটাই গায়ের জোরে করে। অথবা কোথাও এমএলএদের কিনে নিয়ে গিয়ে সরকার পরিবর্তন হোক, বিজেপি গায়ের জোরে করে, এটাই খুব স্বাভাবিক। তারা কোনো আইন মানে না, এবং আজকে চুচুড়ো যে ঘটনা ঘটিয়েছেন, তারা একজন মহিলাকে যেভাবে তারা আক্রমণ করেছেন, হেনস্থ করেছেন এবং তার দোকানের সামনে দখল করে তাকে বিপদে ফেলেছেন, বিজেপি সকলকে বিপদে ফেলে, সকলকে বিপদে ফেলে এটাও তাদের বিপদে ফেলেছে। পুলিশের কাছে আমার আবেদন, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, এবং সেই মহিলার যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে নিশ্চিতভাবে প্রশাসনের তরফ থেকে আশা করি প্রশাসন করবে, বিজেপি লোকের দখল করে নেবে, বদমাইশি করবে, এটাই খুব স্বাভাবিক। বিজেপির এই চরিত্র, তাদের একজন বুথ কর্মী থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত একই চরিত্র। আমরা বিশ্বাস করি বিশৃঙ্খলাকারী বিজেপি তার বিশৃঙ্খলার মধ্য দিয়েই আছে।